नमस्कार दर्शक बिंदु मा दक्षिण कलिशिला मानुष के प्रणाम जानिए शुरू करछि आज के अनुष्ठान सौभाग्य सन्धाने। আমরা প্রত্যেকটা মানুষই অর্থের পিছনে ছুটে বেড়াচ্ছি এবং অনেক মানুষ পরিশ্রম করে লড়াই করে যুদ্ধ করে অর্থকে উপার্জন করার প্রচুর পরিকল্পনা করছে। তার বেশিরভাগ সংখ্যক মানুষ আমি দেখেছি যারা যে প্রফেশনে আছেন, যে মাটি খোঁড়ার কাজ করে, যে রাজমিস্ত্রির কাজ করে, যে ভালো দোকানে জব করে বা একটা গভর্নমেন্ট সার্ভিস লোককে দেখেছি ফতুর হতে লটারির টিকিট কেটে কেটে। কারণ অনেক মানুষের ধারণা লটারি একমাত্র মাধ্যম যেন ফাটকা টাটকা টাকা পাওয়া যায়। তো লটারির টিকিট কেটে কেটে তাদের মাইনের অর্ধেক কিন্তু বেরিয়ে যাচ্ছে এবং যেখান থেকে তারা কোনো সুরাহা করতে পারছে না। এবং বহু সংসারে লুটো খেলা, লটারি টিকিট কাটা এবং এত এত বাঞ্চ বাঞ্চ কেট মানে কাটে যেখানে তাদের অর্ধেকের বেশি লোকসানে চলে যাচ্ছে। তারা জীবনে ফাটকা ইনকামের জন্য তাদের জীবনের সমস্ত কষ্ট পরিশ্রমের টাকা তারা বহু ক্ষেত্রে জলে করেছে। আমি বহু সময় দেখেছি বহু ক্লায়েন্ট আমাকে এসে বলেছে, যদা আমার স্বামী যদি প্রত্যেক দিনে রোজের কাজ করে 400 টাকা রোজ পায় তো তার 250 টাকার টিকিট এসে কেটে ফেলে এবং টিকিটটা কাটার পরে কত টাকা পায় আমি জানি না, কিন্তু তার নেশা দিন দিন আরো বেড়ে যাচ্ছে। এই সমস্যা কিন্তু আমি গভর্নমেন্ট সার্ভিস প্রাপ্ত লোকের কাছে দেখেছি যে ভালো জায়গায় চাকরি করে কিন্তু ফাটকা টাকা পায়, এত লোভ এত নেশা, তার চাকরির অর্ধেক অংশই সে টিকিট কেটেই উড়িয়ে দিচ্ছে। হ্যাঁ, এই সমস্যা পশ্চিমবঙ্গের বাঙালির ঘরে ঘরে রয়েছে যে কিছু তাড়াতাড়ি একটু বেশি কিছু পাওয়ার জন্য, ম্যাজিক্যালি কিছু পাওয়ার জন্য, ফাটকা কিছু পাওয়ার জন্য একমাত্র মাধ্যম হচ্ছে লটারির টিকিট। এবং এটা শুধু মহিলাদের পুরুষের নয়, বাচ্চাদেরও কিন্তু একটা নেশা হয়ে গেছে যে তারা কিভাবে খুব কম সময় অর্থকে ডাবল করতে পারে বা কিছু না করে শুধু টিকিট কাটার প্রাপ্তিযোগ পেতে পারে। তো আপনি তো অনেক প্রাপ্তিযোগ কাটার জন্য চেষ্টা করছেন বা লটারির টিকিটে ফাটকা পাওয়ার জন্য চেষ্টা করছেন, কোনো সুরাহা নেই। কেউ গাছে শিকড় পড়ছেন, কেউ মাদুলি পড়ছেন, কেউ কবচ পড়ছেন, কিন্তু প্রথম কথা কি জানতে হবে এই রহস্যটা কোথায় রয়েছে যে লটারির টিকিট কাটলেই কি ফাটকা পাবেন? এটা কি আপনার জন্মজাত পারমিট করছে? এটা কি আপনার ভাগ্য পারমিট করছে? অনেকে দেখেছি ঘুরতে ফিরতে টিকিট কাটলো 20 টাকার লটারি পেয়ে গেল। আবার বহু মানুষ দেখেছি কাটতে কাটতে ফতুর হয়ে যায় কিন্তু তার 20 টাকার স্বপ্ন তার চোখতে কিছুতেই যায় না, কিন্তু তার সর্বস্ব সে কিন্তু খুইয়ে দিচ্ছে। তো তাদের জন্য আজকে আমার অনুষ্ঠান কিভাবে আপনি আপনার ভাগ্যে লটারি প্রাপ্তির ফাটকা ইনকামটা পাবেন কিনা, তার কি টোটকা হতে পারে। ফার্স্ট ফান্ডা জানতে হবে যে আপনি লটারি যে টিকিট কেটে অল্প সময় ফাটকা টাকা ইনকাম করেন স্যার, তার গ্রহ কে, কোন গ্রহ আপনাকে ফাটকা ইনকাম করতে পারে? অনেকেই বলে রাহু, অনেকেই বলে মঙ্গল, অনেকেই বলে বৃহস্পতি, তা নয়। একমাত্র ফাটকার অধিকারিণী হচ্ছে মা ধূমাবতী, অর্থাৎ মা ধূমাবতী, তার গ্রহ হচ্ছে কেতু। এই কেতুই হচ্ছে মানুষকে ফাটকা ইনকাম দিতে পারে। বা কেতু যে জন্মচারে নেগেটিভ ঘরে থাকে তাহলে সে 100,000 টাকা টিকিট কেটে ডিনার দেয় পড়লেও তার জীবন অর্ডারে প্রাপ্তি হবে না। বা যদি কেতু আপনার জন্মচারে ভালো ঘর পায়, উচ্চস্থ হয়, শুভ নক্ষত্র প্রাপ্তি হয়, তাহলে কেতু কিন্তু আপনাকে 1 টিকিটেই 1 কোটি করে দেবে। তো লটারি কাটাটা কিন্তু একটা দণ্ডনীয় অপরাধ, আমি এটাকে অবশ্যই প্রশ্রয় দিই না, কিন্তু যারা কেটে কেটে সর্বশান্ত হচ্ছেন তাদের জন্য যদি কিছু সুরাহা করতে পারি, কিছু টোটকা বলতে পারি, তাদের ঘরে হয়তো সুখে আলো জ্বলবে, তার পূর্ণিমার চাঁদের আলো তার সংসারে যাবে, যেখানে অমাবস্যার কালো চাঁদ কিন্তু তার পুরো সংসারটা গ্রাস করছে। তার ঘরেতে ভাত চললো কিনা তার খেয়াল নেই, লটারির দোকানে গিয়ে সকালে মেলাতে হবে টিকিটটা তার কিন্তু মাথায় রয়েছে। সে বাজার করতে বেরিয়েই অল্প কিছু বাজার করে বাকি টাকা দিয়ে টিকিট কেটে ফেলছে, বাড়িতে তুমুল অশান্তি হচ্ছে। আমি প্রত্যেক সময় এটা পাই। তো তাদের জন্য আজকে আমাদের টোটকা যে আমরা বলি যে বাড়িতে কোনো অতিথি নারায়ণ সেবা দিতে হয়, অর্থাৎ তাকে খাইয়ে তাকে তৃপ্ত করতে হয়। তাই লটারির টিকিট পাওয়ানোর জন্য একটি পাখি আছে, তাকে যদি খাওয়ানো যায় তো তার মাধ্যমে কিন্তু আপনি আশীর্বাদ পাবেন এবং তার আশীর্বাদ আপনার নরনারায়ণ সেবার উপযুক্ত হবে। কেতুর যে আরাধ্য দেবী হচ্ছে ধূমাবতী, সেই ধূমাবতী যিনি বাহন অর্থাৎ কাক, অনেকে জানেন না, অনেকে জানে না, অনেক জ্যোতিষীয় প্রোগ্রাম দেখে জানার জন্য, শেখার জন্য। তো তাদের জন্য বলছি যে কেতুর হচ্ছে গ্রহর অধিপতি, দেবী হচ্ছে মা ধূমাবতী, তার যে বাহন ছিঁড়েছেন কাক, এই কাককে বলা হয় জমেরও বাহন। তো কাক যদি আপনার খাদ্যে তৃপ্তি পায়, তৃপ্ত হয়, তাহলে অবশ্যই কাকের যে একটা মিষ্টতা অর্থাৎ যে আশীর্বাদ প্রদান করা, প্রত্যেকটি জীব, প্রত্যেকটি প্রাণী, প্রত্যেকটি মানুষের কিন্তু আশীর্বাদ অভিশাপ অবশ্যই আছে। তো তাকে যেমন কোনোভাবে খাওয়ালে তার তৃপ্তি হয়, তখন তাকে মারলে তার আবার অভিশাপটা পাওয়া যায়। তো আজকের টোটকা, লটারি থেকে পেতে ফাটকা, লটারির থেকে পেতে ফাটকা, কাককে খাওয়ান মাছের পটকা, লটারির থেকে পেতে ফাটকা,
কাককে খাওয়ান মাছের পটকা কিন্তু শুধু পটকা খাওয়ালে কি হবে তা নয় কিছু প্রসেস আছে এটাই তো আসল জায়গা যে অনুষ্ঠান শুধু করলে আর পটকা বললে হবে না পটকার সারমর্মটাও আপনাকে বোঝাতে হবে যে কেন লটারি প্রাপ্তির সঙ্গে কাকের কাকের কি যোগাযোগ আছে কেন কাককে খাওয়াতে বললে আরো তো প্রচুর বাকি আছে কেন কাক এটা একটা অনেক রহস্যময় পড়াশোনা যারা পড়াশোনা করেন তারাই এগুলো নিয়ে আলোচনা করতে পারবেন আর যারা বলে যে আমরা প্রচুর কিছু জানি আচার বিচার উপাচার ডিগ্রি তাদের ভাববেন যে এই রকম টোটকা বলার জন্য অভিজ্ঞতার প্রয়োজন অভিজ্ঞতা ছাড়া কখনো কোনো মানুষকে ভালো টোটকা দিয়ে হেল্প করা যায় না আজকে আলোচনার বিষয় লটারি থেকে পেতে ফটকা কাককে খাওয়ান মাছের পটকা তার আগে দেখে নিই প্রথম বন্ধুকে আছেন নমস্কার হ্যালো নমস্কার বলুন কে বলছেন আমি হালিশাহ থেকে বলছি সৌরভ শর্মা জানবে কি তোমার সম্বন্ধে সৌরভ জন্মস্থান কোথায় কল্যাণী জন্মবার ছিল রবিবার সানডে ওকে অনুষ্ঠান কতদিন ধরে দেখা হচ্ছে সৌরভ সবই তো তোমার দশে দশ চলো তোমার মীন লগ্ন মীন রাশি নক্ষত্র রেবতী ঠিক আছে মীন লগ্ন মীন রাশি নক্ষত্র রেবতী তোমার এই মুহূর্তে চিন্তা তোমার ক্যারিয়ার জীবন নিয়ে তাই তো ফার্স্ট কথা হচ্ছে জন্মবার রোববার হলে কি হবে তুমি যে পরিমাণে খাটছো বা পরিশ্রম করার চেষ্টা করছো পরিশ্রম তোমার বিফলে যাচ্ছে জন্মচার বলছে লগ্নের ফোর্থ হাউসে মঙ্গল মাঙ্গলিক দোষ করছে থার্ড হাউসে কেতু বসে আছে দেখো জন্মচার বলছে তোমার উচ্চ শিক্ষা হওয়ার চাপ কিন্তু সেই জায়গাটা হঠাৎ করে বাধা প্রাপ্ত হতে পারে ঠিক আছে তাই বললাম উচ্চ শিক্ষা করার চাপ কিন্তু মাঝপথে বাধা প্রাপ্ত হতে পারে তুমি মাধ্যমিক পরে পড়াশোনা করনি তাই তো দ্বিতীয় কথা হচ্ছে পরিস্থিতির চাপে হ্যাঁ অনেক জায়গায় কাজের চেষ্টা করছি কিন্তু মানে সেরকম ভাবে কোনো খবর আসছে না আসবে না শুধু তাই নয় তোমাকে গভর্নমেন্ট বলো কি প্রাইভেট বলো যত লোককে তুমি কাজের কথা বলে রেখেছো প্রত্যেকেই বলছে এবার জানাবো এবার হয়ে যাবে ওখানে কথা বলে রেখেছি এই গল্পটা কিন্তু অনেক দিন ধরে চলছে সৌরভ এবং জন্মচাট বলছে কোনো ভালো কাজের কোন সুরাহা নেই কারণ তোমার এই মুহূর্তে একটা কাজের বিশাল দরকার কারণ বাড়ির একদম বাড়ির পরিস্থিতি খুব একটা ভালো নয় এছাড়া লগ্নের অষ্টমে বুধ শুক্র আঘাত যোগ করছে তোমার বাস্তু প্রবলেম এই বাড়ির বাস্তুটা এতটা নেগেটিভ যে বাড়িতে কোনো শুভ কাজ কোনো শুভ খবর আসতে দেবে না ঠিক আছে এই জন্মচাট না 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 এখানে 2022 কোনো ভালো কাজের যোগ তোমার কপালে আসবে না ভাই কারণ তোমার মাঙ্গলিক দোষ তোমার লগ্ন সাপেক্ষে বলছে লগ্নের সপ্তম ঘরে বৃহস্পতি নেগেটিভ হয়ে গেছে তার দোষ এবং তোমার রাহু ভাগ্যস্থানে বসে আছে এই রাহু ভাগ্যস্থানে হলে তোমার থেকে আতিপাতি ছেলেগুলো কোনো না কোনো চাকরি পেয়ে যাচ্ছে কোন দোকানে কোন অফিসে কোন ব্যবসা শুরু করছে বাট তোমার কোনো কাজ হচ্ছে না বাট তোমার কোনো সুরাহা হচ্ছে না আচ্ছা একটা কথা বলো তোমার বাড়ির কাছে মন্দির আছে সেই মন্দিরে তুমি শনিবার মঙ্গলবার করে পাঁচটা ধূপকাঠি নিয়ে গিয়ে দেখাও আর মনের ইচ্ছা বলো সেটা কি শক্তি মন্দির সেটাই বলছি এই জন্মচারটাকে প্রতিকারের খুব দরকার আছে তোমার 2022 সালের সেপ্টেম্বর মাসের পর কিন্তু ভালো সময় আসছে কিন্তু যদি প্রতিকার না হয় 2022 সেপ্টেম্বর মাসের পর থেকে ভালো সময় আসছে কিন্তু কাজের কোনো যোগ আছে না 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 গভর্নমেন্টের কোনো চাকরি তুমি পাবে না লক্ষ টাকার প্রতিকার পড়লেও পাবে না প্রাইভেট সেক্টরে হবে কোন সিকিউরিটি গার্ডের কাজ হবে কোন অফিশিয়াল ক্লার্কের পোস্টের জব হবে এইগুলো তোমার পাওয়ার জায়গা কিন্তু রয়েছে বাট তোমার অসংখ্য বাধা এই বাধাগুলো না কাটালে 2022 যাবে আর 2030 চলে আসবে তোমার কাজ কিন্তু হবে না ঠিক আছে
ভালো কারোর সঙ্গে যোগাযোগ করো। ভাবুন তো 1992 92 সালের ছেলে এখন অবধি বেকার। এই বেকার মানে যত দিন যাবে কাজের ক্রাইসিস পড়বে, আর কাজের ক্রাইসিস পড়লে আপনার সন্তান চাকরি পাবে কিনা একটা অনিশ্চয়তা হয়। তারপরে বাড়ির সামনে ওই আলু পটল বেগুন নিয়ে আপনাকে বসতে হবে। কিন্তু কেন, যদি জন্মচাপকে আপনি প্রতিকার প্রতিবিধান করান তাহলে কিন্তু জন্মচাপ আপনাকে রেজাল্ট দেবে, নচেত একদমই দেবে না। আপনি যদি সন্তানকে জোর করে মাধ্যমিক থেকে আপ টু হায়ার স্টাডি যদি পড়াতেন, হয়তো জোর করে বকে ধমকে, তখন হয়তো আপনার সন্তানের আপনার কথাগুলো তিক্ত লাগতো, খারাপ লাগতো, মনে করতো বাবা মা নিজের চাপটাকে প্রেশার দিয়ে বসিয়ে দিচ্ছে। বাট যখন সে আপনার প্রেশারে আপনার চাপে আপনার বোকাতে আপনার ধমকাতে একটা ভালো এডুকেশন পাওয়ার পর ভালো চাকরি করবে, সেই দিন মনে হবে বাবা মা না ধমকে না বকে পড়ালে আমার সন্তান বা আমি নিজে আজকে জায়গায় আসতে পারতাম না। তো আমারও কাজ সেটা যে আপনাকে বলে বকে ধমকে আপনাকে আপনার জন্মচাপটাকে প্রতিকার করিয়ে দেওয়া। এই সময় তাহলে জয়প্রসর খারাপ হতে পারে আপনার কাছে। বা যখন সন্তান ভালো চাকরি পাবে তখন মনে করবেন দাদা জোর না করলে প্রেশার না দিলে আর আমরাও সেই পথে প্রতিকারটা না করলে গ্রহগুলো ঠিক হতো না আর ভালো চাকরিটা পেতো না। নমস্কার। জন্মস্থান কোথায়? দিল্লি। জন্মবার সোমবার। প্রথম কথা, বিবাহিত জীবন শুভ নয়। ফার্স্ট কথা বলে শুরু করছি, বিবাহিত জীবন কিন্তু শুভ হবে না, কারণ এই মেয়েটি মানসিক যন্ত্রণা কষ্টের মধ্যে মারাত্মক রয়েছে এই মুহূর্তে, ঠিক আছে? প্রচন্ড টেনশন ডিপ্রেশন হতাশা এই মেয়েটির মধ্যে আস্তে আস্তে ঘিরে ধরছে, এবং মেয়েটি এত চাপা স্বভাবের যে বুক ফাটলেও মুখ ফাটে না। বোঝা গেল? জন্মচাপ ছুটতে বলছে, এডুকেশন ভীষণ ভালো, ভালো চাকরি প্রাপ্তির জায়গা, এছাড়া এর আঁকা গান নাচ ছোটবেলায় দুর্ধর্ষ হওয়ার কথা এবং সর্বগুণা সম্পন্ন আমি বলতে পারি, কিন্তু প্রেজেন্ট টাইমে ওর শরীর ওর পারিবারিক শান্তি এবং ও জীবনের উন্নতির ক্ষেত্রে মারাত্মক বাধা কাজ করবে। এত বেশি শত্রুতা শুরু হয়ে যাবে যেখানে মানে পাড়া প্রতিবেশী বলুন বা আপনি শ্বশুরবাড়ি ফ্যামিলি বলুন, যদি বিয়ে হয়ে গিয়ে থাকে তাহলে এই জায়গাটা খুব নেগেটিভ, বিয়ের জায়গাটা ভীষণ ডিস্টার্ব হয়ে যাবে। যদি বিয়ে হয়ে গেছে, এখনো হয়নি, কারণ এই জন্মচাপটা বলছে ডাইভোর্স হয়ে যাওয়ার চাপ, ঠিক আছে? হ্যাঁ, কিন্তু ভুল করছে। আমি একটা কথা বলি যে প্রতিকার প্রতিবিধান গুলো করেছেন সেই প্রতিকার প্রতিগুলো কিন্তু ভেঙে গেছে, ব্রেক হয়ে গেছে কোনোভাবে, যার জন্য এখন কিন্তু ওর জীবনে আবার সেই ধসটাই কামব্যাক করছে। অতএব ওর যে একটা ঝড় যাওয়ার পরে শান্ত পরিবেশটা তৈরি হয়েছিল না, যে প্রতিকার গুলো ধারণ করানো হয়েছিল তাকে, সেটা কিন্তু ব্রেকআপ হয়ে গেছে কোনো কারণে। সেটা হয়তো কোনো ছোঁয়াছুঁয়িতে হয়তো পালনের ভুল হয়েছে বা সেই প্রতিকার গুলো যত্নের অবহেলা ড্যামেজ হয়ে গেছে, যার জন্য মা ও সংসারে কিন্তু আবার ঝড় আসছে। ডেটটা লিখে রাখুন, 2022 সালের আগস্ট মাসের পর থেকে ওর জীবনে আবার ঝড় আসছে, স্বামী স্ত্রীর মাঝখানে কোন তৃতীয় ব্যক্তির প্রবেশ হবে। বুঝতে পাচ্ছেন? তো আমি যেটা আগে বললাম সেটাও তো মিলল, আপনি প্রতিকার করে ঠান্ডা করেছিলেন সেই সময়, তাই তো? এই ঝড়টা কিন্তু আবার আসে, প্রতিকারটা ব্রেক হয়ে গেছে। আমি তো সেটাই বললাম, ঝড়টা আবার আসছে, এই সন্তান না আসার জন্য ওকে দোষারোপ করা হবে, ওকে অন্যান্য ভাবে কথা বলা হবে, এবং যার জন্যই স্বামী স্ত্রী মাঝখানে তৃতীয় কোনো ব্যক্তির প্রবেশ অনিবার্য। এই জন্মচারটাকে বলবো ইমিডিয়েট কারো কাছে গিয়ে আবার দেখান, এই বাঁধ কিন্তু ভেঙে গেছে, জল কিন্তু অল্প অল্প করে বাঁধ ভেঙে ঢুকতে শুরু করছে, এই ভাঙন কিন্তু খুব তাড়াতাড়ি ভেঙে যাবে, দীর্ঘদিন থাকবে না, ঠিক আছে? একটু ভালো থাকুন, কাউকে দেখিয়ে নিন। দেখুন এখানে আমি যেটা বললাম উনি বললেন হ্যাঁ একদম ঠিক বলেছেন, এরকমই ঝড় হয়েছিল, ডিভোর্সেরই কাছাকাছি চলে গেছে, যা যা বললাম তাই তাই ঠিক, কিন্তু আবার এটাও বললাম যে প্রতিকার উনি করিয়েছিলেন সে প্রতিকার ব্রেকআপ হচ্ছে। দেখুন প্রতিকার তো অবশ্যই লাইফ টাইমের, যে প্রতিকার আমি দিয়ে থাকি, আমার কথা বলছি বাকিদের নয়, আমি যে প্রতিকার দিই একবার সেই প্রতিকার সারা জীবন আপনার গাইড করবে, অর্থাৎ ওয়ান টাইম রেমেডি
লাইফ টাইম বেনিফিট, কিন্তু প্রতিকার যদি আপনি যত্ন করেন তাহলে কিন্তু সে মানে যাবজ্জীবন আপনাকে সুফল দিয়ে যাবে। কিন্তু কোনোভাবে ছোঁয়াছুঁই হয়ে গেল, প্রতিকার ব্রেক হয়ে গেল, ধাক্কা লাগলো, কোনো দেয়ালে ঘষে স্ক্র্যাচ হয়ে গেল, সে প্রতিকার কিন্তু ক্ষয় হতে শুরু করলো। আপনারা টাইটানিক ফিল্মটা দেখেন, যে জাহাজটা পুরো সুন্দর করে কাটিয়ে নেওয়া সত্ত্বেও একটা অংশ বরফের চাইতে ভেঙে যাওয়ার পর থেকে সেই অংশ দিয়ে জাহাজের জল ঢুকতে শুরু করলো। সেই জলটা ঘন্টা চারেকের মধ্যেই পুরো জাহাজটা কিন্তু উল্টে ডুবিয়ে ডুবিয়ে দিল। তাই আপনার মেয়ের সংসারও কিন্তু হঠাৎ করে ছিদ্র দিয়ে এক ফোঁটা জল সব ঢুকতে শুরু করছে। এই জায়গাটাকে এখনই বেঁধে দিন, তাহলে আর পুরো জল ঢুকে সংসারটা তছনছ করবে না। যে আলোচনায় আমরা ছিলাম যে লটারি থেকে পেতে ফাটকা, কাককে খাওয়া মাছের পটকা। দেখবেন বাজারে গেলে তেল আর পটকা সমেত থাকে, পটকাটাকে ফাটাবেন না, কাটবেন না। পটকার বেলুনের মধ্যে ফুলে থাকে, ওটাকে বলে পটকা। তেল বেলুনের মধ্যে ফুলে থাকে। মাছের দোকানে গেলে যেখানে মাছ বিক্রি হয়, দেখবেন মাছের দোকানে গেলে আপনার তেল আর পটকা দুটো বিক্রি হয়। আপনি পটকা নেবেন, পটকা বেলুনের মতো থাকে, ওটাকে ফাটালে তবে চুপসে যায়। তো ফাটাবেন না, সেই পটকাটাকে নিয়ে আসতে হবে, সুন্দর করে ভালো করে ধুয়ে গঙ্গা জল দিয়ে একটু ধুয়ে নেবেন। ভালো করে জল দিয়ে ধুয়ে গঙ্গা জল ছেটে দিলেও হবে। দেওয়ার পরে আপনাকে যে কোনো শাল পাতা বা আম পাতা, এটা কিন্তু মাস্ট, শাল পাতা বা আম পাতার গায়েতে আগামনাকে হলুদ আর তেল একটু ভালো করে মিক্সিং করে মাখাতে হবে। অর্থাৎ শাল পাতা অথবা আম পাতা, যে কোনো একটা পাতা আপনি ইউজ করতে পারেন, সেই পাতাকে ভালো করে ধুয়ে নিয়ে তার গায়েতে হলুদ আর তেল আপনি মাখাবেন। আর আপনি আপনার প্রাপ্তি যোগের কথা বলবেন যে এতদিন ধরে তার জন্য অর্থ কষ্টে ভুগছি, লটারি এর ফাটকা আমি পেতে পারি। বলার পর আপনি ওই পটকাটাকে ওর মধ্যে রাখবেন। রাখার পর যে কোনো তো জায়গা যেখানে লোকের চোখে পড়ে না বা কাক বেশি আসা যাওয়া করে, এই ক্রিয়াটা আপনি আপনার বাড়ির ছাদেতেও করতে পারেন, বা যে কোনো বাগানে বা যে কোনো ফাঁকা মাঠে বা যে কোনো পরিত্যক্ত জায়গায় রাখার পর একটা মন্ত্র আছে, সেই মন্ত্রটি আপনাকে বলতে হবে সাতবার। বলার পরে পেছনে ঘুরে না থেকে সোজা বাড়ি চলে যান, পটকাটাকে বসিয়ে দিয়ে। অর্থাৎ পটকাটাকে হাতে নিয়ে আপনাকে বলতে হবে ফট দ্রুম ফট কং নমো, ফট দ্রুম ফট কং নমো। আবার রিপিট করছি, ফট দ্রুম ফট কং নমো। আবার রিপিট করছি, ফট 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 দ্রুম ফট কং, ক অনুস্বর কং নমো। এই মন্ত্রটি আপনি সাতবার জপ করবেন, ফট দুম ফট কং নমো, ফট দুম ফট কং নমো, ফট দুম ফট কং নমো। যেন মন্ত্র উচ্চারণটা পরিষ্কার ঝরঝরে করে হয়। হওয়ার পর সেই পাতার মধ্যে পটকাটা রাখছেন, মাছের পটকা, ওটাকে যে কোনো পরিত্যক্ত জায়গায় ফাঁকা মাঠে বাগানে বাড়ির ছাদে রেখে না তাকিয়ে পেছন ঘুরে সরে চলে যান। পরে এসে দেখবেন দু ঘন্টা চার ঘন্টা পর পটকাটা আছে না খেয়ে নিয়েছে। যখনই খেতে শুরু করবে আপনার ছাদ থেকে বাজার পটকা, তখনই আপনি কিন্তু ফাটকাটা পেতে পারেন। নমস্কার। হ্যালো, নমস্কার। হ্যালো, নমস্কার, বলুন। হ্যাঁ, আমি আমার বোনের সম্পর্কে একটু জানতে চাই। নাম বলুন বোনের। বোনের নাম মধুমিতা বসাক। ডেট অফ বার্থ? 12 ফেব্রুয়ারি 1994। জন্ম সময়? প্রথম কথা, শরীর ভালো যাবে না, হেলথ হেলথ নিয়ে মারাত্মক ভুগবে। ঠান্ডা লাগার দাগ, পেটের সমস্যা, গ্যাস্ট্রিকের প্রবলেম, লিভার প্রবলেম, একে মারাত্মক ভুক্তভোগী করবে। এছাড়া বৈবাহিক জীবনও কিন্তু শুভ নয়, মানসিক ডিস্টারবেন্স মারাত্মক দেবে, কারণ মাঙ্গলিক যোগ এবং লগ্নের সপ্তমে রবি, এই দুটো বসে গিয়ে দুটো প্রবলেম দেয়। এক হচ্ছে নয় বিয়ে হতেই দেয় না, অথবা বিয়ের পরে মারাত্মক পেনফুল যন্ত্রণা দেয়, ঠিক আছে, যেখানে ওর লগ্নের অষ্টম ঘরে আবার শুক্র চন্দ্র বুধ গেছে এবং জন্মচাট বলছে ও কিন্তু নিজের পায়ে নিজেই কুড়ুল মারবে। তারপর থেকে আবার যন্ত্রণার মধ্যে ভুগতে হবে, এবং যেখানে ওর কিন্তু একটা মানসিক জায়গা, নার্ভের প্রবলেম, ডিস্টারবেন্স মারাত্মক তৈরি হতে পারে। কর্মজীবন ভীষণ ভালো, কিন্তু কর্মজীবনে প্রবেশ করার পরে মানসিক শান্তি থাকবে না, যে মিলে মিশে শান্তিতে কাজ করতে পারে। এবার আপনি একটু আমার শেয়ার করুন, বিয়ে হয়ে গেছে না বিয়ে হবে? আচ্ছা, এটা এই যে রিলেশন গুলো আসছে, অনেকগুলো কেটে গেছে, এটা কি ভালোবাসা করেই তো এসছে? আমি কিন্তু সেটাই বলেছি, নিজের পায়ে নিজে কুড়ুল মারবে, অর্থাৎ নিজেই পার্টনারকে চয়েস করবে, তারপরে আবার বিয়ে হবে বাড়ির মতে, তারপরে আবার বাড়ি ফিরে আসবে।
আমি পার্টনারের কথা বলছি না, আমি ওর জন্মজাত। পার্টনার অট্টালিকায় থাকুক কি কুড়ে ঘরে থাকুক কি খালপাড় থাকুক আমার জানার দরকার নেই, কিন্তু ওর কপালেই দুর্গতিটা আছে। তো আপনি কি বোনের এই দুর্গতিটা কাটিয়েছেন? হ্যালো, মানে কি, হ্যাঁ অ্যাকচুয়ালি ও তো মানে কি বলবো, কিছু দোষ এরকম কাটিয়ে দিল যখন, মানে কি বলবো, যখন এইচএস দেয় এরকম সময়তে। ও এখন বর্তমানে লয়ার প্রফেশনে রয়েছে হাইকোর্টে। আমি কিন্তু এটা বলেছি আপনাকে, কর্মজীবন ভীষণ ভালো, এটা কিন্তু আমাকে বলেছি আমি, কিন্তু কথাটা সেটা নয়। কথাটা হচ্ছে নিজে লয়ার হলেও নিজের কেসটা নিজেকেই লড়তে হবে, কারণ বিবাহিত জীবন সাংসারিক জীবন সুখের নয়। একের অধিক ভালোবাসা মানে ব্রেকআপ হবে, এবং যাকে মনে হবে এখন স্টেবল হয়েছে এর সাথে দেয়া যেতে পারে, এর সংসারের মেয়াদ হচ্ছে 3 মাস। 3 মাসের পর থেকে আবার অশান্তি শুরু হয়ে যাবে। আমার বক্তব্য হচ্ছে এই জন্মচারটার প্রতিকার দরকার। শুধু অনুষ্ঠান দেখলাম আর ভালো বললাম সেটা না, আমি যতগুলো কথা বললাম বোনের সম্বন্ধে একটাও কি ভুল বলেছি? আপনি প্রত্যেকটাই ঠিক বলেছেন, আর ওর সাথে কথা হয় না দুদিন। হ্যাঁ আমি তো সেটা, কেন বলুন, মাথা গরমটা বিশাল, এবং সবচেয়ে বড় কথা ধৈর্যের বড় অভাব। ওর নিজে এটা বলবে সেটাই লোককে শুনতে হবে, এবং নিজে একটা হাম্বলি পানা, বাড়িতে সবাইকে ওর হয়ে তটস্থ থাকতে হবে। অতএব এই ক্যারেক্টার, এই জন্মচারটাকে যদি প্রতিকার না করেন তাহলে আপনাদেরকে ওর সঙ্গে সাফারিং করতে হবে। কি করতে হবে, যার সঙ্গে সম্পর্ক চলছে তার সঙ্গে যদি কপাল গুনে বিয়েও হয় তাহলে আবার আপনার বোন কিন্তু আপনার বাড়িতে ফিরে আসবে, আবার হুজ্জতি শুরু হবে। কারণ ওর মানে ওর জন্মচারটা কিছু মনে করবেন না, খুব খারাপ, একাধিক পুরুষ সঙ্গ, একাধিক। আপনি কি আমার জানা ক্লায়েন্ট? আমি কি আমার বোনকে দেখেছি? আপনার বোনের এই যে লোককে চেখে দেখা, টেস্ট করা, ও না অপরের জালে জড়িয়ে পড়ে। আচ্ছা বলছি একটা কথা, যে ও কি মানে কি বলবো, ওর জন্য আর কি টেনশনে না, মানে ওর বাবা খুব মানে দেখুন, আমি আপনাকে আপাদমস্তক সব কথাই বলেছি, টেনশন নিরাময়ের জন্য চেম্বারে যোগাযোগ করতে হবে। বাবা চিন্তা করে বসলে তো বাবার সুগার বেড়ে যাবে, তাই না? অতএব বাবাকে বলুন, বাবার তো সুগার তো রয়েছে। এটাও কি আমার জানার কথা না? তাহলে অতএব জন্মচার সবটাই পরিষ্কার বলছে, আপনার যদি মনে হয় আপনি কারোর সঙ্গে যোগাযোগ করুন। অর্থ সবেতেই খরচা করতে হবে, অর্থ খরচা না করলে সুরাহা হবে না, তারপর নিজের জালে নিজেই ফেঁসে যাবে। ভালো থাকুন। দেখুন আমার খুব পরিষ্কার স্পষ্ট কথা যে আমি বলতে দ্বিধা করি না, আপনার বোনের জন্য জানালে মিষ্টি কথা বলবো, আমার নেচারে নেই, এটা প্রথম থেকে শেষ অব্দি। আপনার বোন মানুষকে এক্সপেরিমেন্ট করে, আজকে এই ছেলে কাল ওই বন্ধু, পরশু অমুক বয়ফ্রেন্ড, পরশু তমুক যাচ্ছে, তাই যদি মনে হয় আপনি ভালো কাজ যোগাযোগ করুন। তাহলে আপনার বোনের টেস্টিং করে দেখা, আপনার বোনের টেস্টিং হয়ে যায়, এবং সবচেয়ে বড় কথা মারাত্মক বিপদ নাচ্ছে, যে আলোচনায় ছিল আমরা, লটারি থেকে পেতে ফটকা, কাককে খাওয়ার মাছে পটকা। অবশ্যই মনে রাখবেন টোটকাটি এতটাই অথেন্টিক, কাককে খাওয়াতে পারলে কেতু অর্থাৎ প্রসন্ন হবে, মা ধোয়াবতে আশীর্বাদ পেয়ে আপনার যে কষ্ট করা টাকা আপনাকে প্রাপ্তি দেবে। কিন্তু হ্যাঁ, লটারি টিকিটটা কম কাটাটাই ভালো, বেশি না কাটা মানে নেশা হয়ে যায়। তাই মাথায় রাখতে হবে যেটা বললাম, যে মন্ত্র লাস্ট বলে দিয়ে যাই, ফট তুম ফট কম নম, এবং যদি 7 বার বলে শালপাতার উপর যে ফট কাটা মাছে রাখছেন সেটাকে রেখে দিয়ে পেছন টান নিয়ে চলে যান, পেছনে বলে তাকাবেন না। আপনি 2 ঘন্টা 5 ঘন্টা পরে এসে দেখুন ফট কাটা আছে না, কাক খেয়ে নিয়ে চলে গেছে। তো এটা আপনাদের আশীর্বাদ। আর যদি না খেয়ে যায় ভাববেন আপনার কেতু গ্রহ মারাত্মক ড্যামেজ রয়েছে, পারলে কারোর সঙ্গে যোগাযোগ করুন, এবং অবশ্যই করে চেম্বারে আসতে হবে সোমবার ব্যারাকপুর এবং কালীঘাট, বুধবার দিন হাওড়া, বৃহস্পতিবার দিন শিয়ালদা ফুলি, শুক্রবার দিন শোভাবাজার, শুক্রবার দিন শিয়ালদা। ভালো থাকুন, সকল ভালো থাকুন। যারা মিস করলেন আবার ইউটিউবে চ্যানেল গিয়ে দেখুন আজকের ডেট আর জয়পরাশর প্রোগ্রামটি দেখুন, শেয়ার করুন যাতে অন্য কেউ আপনার প্রোগ্রাম দেখে কিছু ইনকাম করতে পারে। আজকে সুন্দর টোটকা, লটারি থেকে পেতে ফাটকা, কাককে খাবার মাছে পটকা। আজ আসি, দেখাবো অন্যদিনে। ভালো থাকুন, সকলকে ভালো রাখুন, নমস্কার।